আসসালামু আলাইকুম, শারমিন ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। শারমিন ব্লগ থেকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি মিনি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ব্লগ, ইটালিতে মাছ বাজার বা ফ্রেশ সবজি বাজারগুলো দেখতে কেমন হয়, তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ। তো দেখতেই থাকুন, ভিডিওটি স্কিপ না করে, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই বাজারে মাছ মাংস সবজি সব কিছুই পাওয়া যায়। এটা সপ্তাহে 6 দিনই বসে, শুধু রবিবার মনে হয় বন্ধ থাকে। তো খুবই ব্যস্তময় একটা বাজার। এখানে অবশ্য মাছের দামটা মোটামুটি তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায় অন্য অন্য দোকান থেকে। তো এই বাজারটা হলো ভেনিস মেস্ট্রে। তো আমরা গত সপ্তাহে একটু ভেনিসে গেছিলাম প্রয়োজনীয় একটু কাজে, জামাই বউ দুজনেই। তো কাজ শেষ করে দুজনে বাজার করে নিয়ে আসলাম মাছ। তো এখানে মাছ আবার অনেক দাম, একটু রিজনেবল পাওয়া যায়, এই জন্য অনেক অনেক বাজার করে নিয়ে আসলাম। তো একটু ভিডিও করলাম, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মাছগুলো দেখুন, সবগুলোই সামুদ্রিক মাছ, মানে খুবই খাইতেও মজা, দেখতেও ভালো, দামটাও ভালো। তো এই যে এগুলো হলো কাঁকড়া, এ বাজারে গেলে মাঝে মধ্যে একটু ভালোই লাগে। এক দুইটা মাছ বিক্রেতা আছে, তারা খুব আগ্রহী, মানে তারা কয়েকটা বাংলা কথা শিখছে, তারা ওই বাংলা কথাগুলো বলে, ওদের মুখে শুনলে অনেক ভালো লাগে। যে 4 টাকা কিলো, 5 টাকা কিলো ভাবে আসেন, কী কী নিবেন, মানে এরাও খুব মজা পায় তো বলে। আর বিশেষ করে দেখা যায় এই বাজারে বাঙালিরাই থাকে একটু বেশি, কারণ বাঙালির ফ্রেশ মাছটা আবার দামে একটু কম পাওয়া যায়, তো থাকে এই জন্য এরা একটু বাংলা টাংলা শিখছে, তা সেগুলো প্রয়োগ করে। তো এটা হলো মাংসের দোকান, অবশ্যই এই মাংসগুলো হালাল না। তো আমরা দেখা যায় সাধারণত মুসলমান বাঙালিরা এই সব দোকান থেকে মাংস কিনি না, আমরা যে হালাল দেখেই কিনি। এগুলো হলো ইটালিয়ানদের জন্যে। আর এ সাইডটা হলো পুরাটাই সবজি প্লাস ফল টলের দোকান, ওই পাশটা হলো মাছ মাংস আর এই পাশটা হলো সবজির দোকান। আর এই বাজারটাও খোলা, তো খোলা বাজার, অনেক মানুষ। এটা সকাল 7টা থেকে মনে হয় বিকেল 3টা পর্যন্ত থাকে। আর এগুলো হলো ফ্রেশ ফুল। তো আমাদের মাছ কেনাকাটা শেষ, এখন মাছ বাজার থেকে বের হয়ে পড়লাম, যেটা হলো বাজারের সামনের অংশ দেখতে পাচ্ছেন। তো এ ছিল আজকে আমার ছোট্ট একটি মিনি ব্লগ, যা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।